জঙ্গিপুর সাংগঠনিক জেলায় আজ রয়েছেন দিলীপ ঘোষ। তিনি এখন রয়েছেন নিমতিতাতে। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি পলাশ সিংহ। পলাশ, কোন জায়গায় রয়েছেন দিলীপ বাবু এখন? দেখো, আজ সকাল 10টা নাগাদ শামসেরগঞ্জ থানার নিমতিতা ভারত বাংলাদেশের সীমান্তের ক্যাম্প রয়েছে, বিএসএফ এর যে বিওপি রয়েছে সেই বিএসএফ ক্যাম্পে আজকে আসেন বিশেষ কর্মসূচি নিয়ে, এবং বিএসএফ এর যে কমান্ডেন্ট আছে তাদের সঙ্গে ইতিমধ্যেই তিনি বিশেষ আলোচনায় যে উদ্দেশ্যে তিনি এসেছেন এখন সেই আলোচনায় কিন্তু এখন চলছে ভেতরে। এরপরে তিনি আয়রনের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন এবং আয়রনে গিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন এমনটাই আমরা জানতে পেরেছি। এখন কখন তিনি এসেছেন সাংগঠনিক জেলাতে, কোন সময় তিনি এসেছেন আর কোথায় কোথায় প্রোগ্রাম ওনার করা হলো? দেখো, গতকাল রাত্রিবেলা তিনি জঙ্গিপুরে আসেন, সকালবেলায় জঙ্গিপুরে তিনি চাইতে চর্চা করেন, এরপরে আইরনে তিনি আসেন, আইরন থেকে সরাসরি কিন্তু শামসেরগঞ্জে এই নিমতিতা বিএসএফ ক্যাম্পে তিনি এসে পৌঁছেছেন, এবং তিনি বিএসএফ যে আধিকারিকরা রয়েছে তার আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যেই তাদের যে আলোচনা সেই আলোচনা শুরু করেছেন। এরপরে তিনি আবার আইরনের উদ্দেশ্যে বেরিয়ে এবং আইরনে গিয়ে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হবেন এমনটাই আমরা জানতে পেরেছি। তুমি নজর রাখো পুরো বিষয়ে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ছিল পলাশ, এবং পলাশ যেমনটা জানালো যে এখন তিনি নিমতিতাতে রয়েছেন, তারপর এখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন, তখনই বোঝা সম্ভব হবে প্রকৃতপক্ষে তিনি কি কারণে এসেছেন এবং মিটিংয়ে কি তার কথা হলো। চলো না, কবির দা একটু সরো, কবির দা সরো, জায়গা নেই। বলছি আমরা একটু মিটিং, চলো না, কবিতা একটু সরো, কবিতা সরো, জায়গা নেই।